আগামীকাল থেকে সপ্তাহের প্রতিদিনই চলবে মেট্রো রেল, তবে শুক্রবার চলবে বেলা 3:30 থেকে রাত 9:00 পর্যন্ত। একই সঙ্গে চালু হচ্ছে বন্ধ থাকা কাজীপাড়া স্টেশনও। আজ ডিএমটিসিএল জানিয়েছে মিরপুর 10 নম্বর স্টেশনটি দ্রুতই চালু করার কাজ চলছে। যানজটের নগরীতে দ্রুতই জনপ্রিয় হয়ে উঠেছে মেট্রো রেল, তবে আক্ষেপ ছিল শুক্রবার বন্ধ থাকা নিয়ে। অবশেষে দূর হচ্ছে সে আক্ষেপ। যাত্রী চাহিদা বিবেচনায় এখন থেকে সপ্তাহে 7 দিনই চলবে মেট্রো রেল। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জানান, মেট্রো রেলের সর্বোচ্চ সেবা নিশ্চিতে কাজ চলছে। আমরা আগামী শুক্রবার অর্থাৎ 20 তারিখ 3:30 থেকে শুরু হচ্ছে আমাদের 7 দিনের মেট্রো রেলের যাত্রা। উত্তর উত্তর থেকে 3:30 থেকে 9:00, আর মধ্য দিল্লি থেকে এটা 3:50 থেকে রাত 9:40 পর্যন্ত। শুরু হবে 3:50-এ, রাত 9:40-এ শেষ ট্রিপ উত্তরার দিকে ছেড়ে যাবে। তিনি জানান, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশন মেরামত করা হচ্ছে, এতে খরচ হয়েছে 20,50,000 টাকা। মিরপুর 10 নম্বর স্টেশন চালু হতে সময় লাগবে। আমাদের উপদেষ্টা মহোদয় এবং সচিব মহোদয়ের নির্দেশনায় আমাদের টিম ডিএমটিসিএল অক্লান্ত পরিশ্রম করে স্থানীয় পর্যায়ে বুদ্ধিশুদ্ধি খাটিয়ে লোকাল কিছু অ্যারেঞ্জমেন্ট এবং আমাদের যে জিনিসপত্র আছে সেগুলিকে মিলিয়ে স্টকে যা ছিল আমরা কাজীপাড়াটা চলাচল উপযোগী করেছি। এখানে আমাদের এখন 20,50,000 টাকা খরচ হচ্ছে। আর অনিবার্য কারণবশত আপনারা জানেন মিরপুর 10-এ আপাতত থামবে না। তিনি জানান, মেট্রো রেল প্রতিদিন 198টি ট্রিপ দেয়, যাত্রী পরিবহন করে গড়ে 3 লাখ, চলতি মাসে আয় হয়েছে 20,67,00,000 টাকা। 20,67,00,000 3,591 টাকা। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।